ইনক্রিজিং ম্যাথ। আমরা আশা করছি যে রেমেডিয়েশন বা নিরাময়মূলক কাজের মধ্য দিয়ে এখন আমাদের শিশুরা গাণিতিক সাধারণ দক্ষতা অর্থাৎ সংখ্যা পরিচয়, সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ এই দক্ষতাগুলো অর্জন করতে পেরেছে। এর পরবর্তী কাজগুলি হল পরিসীমা, আয়তক্ষেত্র, ভগ্নাংশ এইগুলি নিয়ে, মানে এই দক্ষতাগুলি তারা যেন হাতে কলমে কাজের মধ্য দিয়ে এই দক্ষতাগুলো আরও বাড়িয়ে তুলতে পারে তার জন্য আমাদের এই ব্রিজিং কার্যক্রমটি শুরু করা হয়েছে। 50 থেকে 60 ঘন্টার এই কার্যক্রমটি শিশুকে হাতে কলমে কাজের মধ্য দিয়ে তার শ্রেণীগত গাণিতিক দক্ষতা অর্জনে সহায়তা করবে। শ্রেণীগত গাণিতিক দক্ষতা অর্জনের জন্যে শ্রেণীকক্ষে গণিতকে নিয়ে কীভাবে চর্চা করতে হবে তার বিস্তারিত বিবরণ এবং নানান ধরনের ক্রিয়াকলাপ, এর উদাহরণ আমরা ম্যানুয়ালেও দিয়েছি, আপনারাও চর্চা করবেন। বিষয় হলো এই কার্যক্রমটিতে কোন সকল শিশুরা অংশগ্রহণ করবে। এই প্রশ্নের উত্তর হলো যে সকল শিশুরা বেসিক ফোর কম্পিটেন্সিস অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই দক্ষতা প্রাপ্ত করতে পেরেছে এরাই এই ক্রিয়াকলাপটিতে, এই কার্যক্রমটিতে অংশগ্রহণ করবে। এই কার্যক্রমটিতে হাতে কলমের মধ্যে দিয়ে শিশু যাতে তার অন্যান্য দক্ষতা যেমন ভগ্নাংশ, পরিসীমা, ক্ষেত্রফল যেগুলো বলা হচ্ছে তার শ্রেণীগত গাণিতিক দক্ষতা হাতে কলমে অর্জন করতে পারে সেই বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। শিশুর বাস্তব অভিজ্ঞতার সঙ্গে গাণিতিক দক্ষতাগুলো যোগসূত্র স্থাপন করে উচ্চতর গাণিতিক ধারণা অর্থাৎ হায়ার কগনিটিভ স্কিল কীভাবে ডেভেলপ করা যেতে পারে তার জন্যও এখানে আলোচনা করা হয়েছে। এবং এটাও বিশ্বাস রাখা হয়েছে যে এই সকল কার্যক্রমের মধ্য দিয়ে বা এই ব্রিজিং প্যাকেজটির মধ্য দিয়ে শিশুরা তার উচ্চতর গাণিতিক দক্ষতা অর্থাৎ হায়ার কগনিটিভ কম্পিটেন্সিস, হায়ার কগনিটিভ স্কিলস গুলো অর্জন করতে পারবে। বিভিন্নভাবে গাণিতিক সমস্যাকে দেখা, অনুভব করা, তর্ক বিতর্কের মধ্যে দিয়ে শেখা এবং নিজে করে শেখা, পরিমাপ করা, পরিমাপের মধ্য দিয়ে শেখা এই বিষয়গুলো সক্রিয়তা ভিত্তিক শিখনের উপর জোর দেওয়া হয়েছে। এই সক্রিয়তা ভিত্তিক শিখন শিশুকে গাণিতিক শিখনের ভিতকে আরও মজবুত করবেই, সাথে সাথে শিশুর কাছে গণিত হয়ে উঠবে স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত। শিশুটি যাতে গাণিতিক অবধারণার সাথে সাথে গাণিতিক সমস্যাকে বা গাণিতিক সমস্যা সমাধানের সূত্র নিজেই নির্ণয় করতে পারে তার জন্যেই এই কার্যক্রমটি শুরু করা হয়েছে। আমাদের বিশ্বাস এই কার্যক্রমটি সঠিকভাবে শ্রেণীকক্ষের মধ্যে পরিচালিত হলে একটি শিশু সহজেই নিজে নিজেই গাণিতিক, মানে উচ্চস্তরীয় গাণিতিক ভাবনা বিকাশ করতে পারবে ও নিজে স্বতঃস্ফূর্তভাবে গণিতের যাত্রাপথে আরও অগ্রসর হতে পারবে এবং গণিত তার কাছে প্রাণবন্ত হয়ে উঠবে এবং নিজে নিজে সমস্যা সমাধানের পথ তৈরি করতে পারবে। এই পর্যায়ে গণিতের শ্রেণীকক্ষে 4 ধরনের ক্ষেত্র নিয়ে চর্চা করতে হবে প্রতিদিন। 4 ধরনের ক্ষেত্রগুলি হলো গণিত বিষয়ে কথা বলা, গণিত নিয়ে আলাপ আলোচনা করা, কোনো গণিত বিষয় নিয়ে কথা বলা, আলাপ আলোচনা করা, অনুমান করা, সংখ্যার সঙ্গে কম্পেয়ার করা এই বিষয়ে। 2য় ক্ষেত্রটি হলো সংখ্যা সম্পর্কিত কার্যকলাপ। এই সংখ্যা সম্পর্কিত কার্যকলাপে নোটের সাহায্যে সংখ্যা কার্যকলাপ করা। 3য় ক্ষেত্রটি হলো লিখিত সমস্যার সমাধান। লিখিত সমস্যার সমাধানের মধ্যে লিখিতভাবে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি বিষয়ে আলোচনা করা। 4য় ক্ষেত্রটি হলো অন্যান্য দক্ষতা। এখানে মাপ, অনুমান, ভগ্নাংশ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। প্রশ্ন এখানে আসে যে আমরা তো এই 4টি ক্ষেত্র নিয়ে রেমিডিয়েশন বা নিরাময়মূলক কাজও করেছি, এখানেও কি করতে হবে? তার উত্তর হলো হ্যাঁ। কারণ কি, এখানে আমরা একই ক্ষেত্রগুলি নিয়ে কাজ করলেও তার পরিধি কিন্তু এক নয়। কারণ শিশুটির বেসিক ফাউন্ডেশন স্কিল ডেভেলপের জন্য আমরা রেমিডিয়েশনে কাজ করেছিলাম, নিরাময়মূলক কাজ করেছিলাম, কিন্তু এখানে আমরা শিশু হায়ার গাণিতিক, হায়ার অর্ডার থিঙ্কিং ডেভেলপের জন্যে আরও তার উচ্চতর গণিতের যাত্রাটিকে
পরিসর করার জন্য আমরা ব্রিজিং কার্যকলাপটি শুরু করেছি। এখানে আমাদের উদ্দেশ্য থাকবে একটি শিশু যেন তার গাণিতিক যাত্রাগুলিকে আরও সুন্দরভাবে উচ্চতর গণিতের দিকে সহজে নিয়ে যেতে পারে। সেই জন্য প্রতিদিন আপনার এই চারটি ক্ষেত্র নিয়ে কাজ করা অত্যন্ত জরুরি। যে সকল শিশুরা হয়তো দুই অঙ্কের সংখ্যার পরিচয় লাভ করেছে, যারা হয়তো সাধারণ দুই অঙ্কের সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করতে শিখেছে, তাদেরকে আরও গাণিতিক কম্পিটেন্সি বাড়িয়ে দিতে হবে। সে যেন তিন অঙ্কে চার অঙ্কের যোগ করার দক্ষতাগুলি অর্জন করতে পারে। এবিলিটি টু ডেভেলপ দেয়ার হায়ার কম্পিটেন্সি স্কিলস, এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তবে এটাও জানা খুবই প্রয়োজন বা খেয়াল রাখা খুব প্রয়োজন, শ্রেণীকক্ষের মধ্যে দলগত ব্যক্তিগত বিভিন্নভাবে চর্চার সুযোগ দেওয়া এবং নিজে হাতে কলমে কাজ করে কাজের মধ্য দিয়ে গণিতকে যেন এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্যে শিশুকে সহায়তা করা একান্ত প্রয়োজন। আপনারা ম্যানুয়ালেও দেখবেন যে এই পর্যায়ে শিশুদেরকে যে ক্ষেত্রগুলি নিয়ে আলোচনার নির্দেশ দেওয়া হয়েছে তার বিস্তারিত বিবরণ কীভাবে ম্যানুয়ালে দেওয়া আছে, এটি আপনাদের সহায়তা করবে। ভিডিওটিও আপনারা দেখতে থাকুন, দেখবেন ধীরে 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 সমস্ত ক্ষেত্রগুলোকে নিয়ে কীভাবে হায়ার কম্পিটেন্সির দিকে আমরা একটি শিশুকে এগিয়ে দিতে পারি তার জন্য সহায়তা করা হয়েছে। এই ভিডিওটি দেখতে থাকুন। গণিত সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করা, আগেও আমরা বলেছি যে গণিত সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনার মধ্যে হলো মাপ, মানে গণিত নিয়ে কথা বলা এক কথায়। এর মধ্যে মাপ, অনুমান, দূরত্ব, ছোট বড়, কম বেশি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। এই যাত্রা দিয়ে শুরু করলে হয় কি, একদিকে শ্রেণীর প্রতি যেমন শিশুদের ভীতি দূর হয়, গণিতের প্রতিও ভীতি দূর হয়। কারণ গণিত শব্দটি আমাদের কাছে অনেক ভয়প্রদ, যুক্তি তর্কের মধ্যে দিয়ে গণিত না করলে এমন ভয় দূর হওয়া সম্ভব নয়। তাই শ্রেণীর শুরু থেকেই গণিত নিয়ে কথা বলাটা অত্যন্ত প্রয়োজন। আমাদের চারপাশে কীভাবে গণিত লুকিয়ে থাকে, ভাষার মধ্যে কীভাবে গণিত লুকিয়ে আছে, বস্তুর মধ্যে গণিত কীভাবে লুকিয়ে আছে, কোনো বিষয়ের মধ্যে গণিত কীভাবে লুকিয়ে আছে, দূরত্বের মধ্যে গণিত কীভাবে লুকিয়ে আছে, কোনো আকারের মধ্যে গণিত কীভাবে লুকিয়ে আছে, এইগুলো যখন একটি শিশু বুঝতে শিখবে তখন সহজেই গণিতের প্রতি ভীতি তার দূর হবে। আর এইগুলো চর্চা শ্রেণীকক্ষের মধ্যে করা একান্ত প্রয়োজন। তবে হ্যাঁ, আমরা রেমিডিয়েশনে যেভাবে আমরা চর্চা করেছিলাম এখানে সেই চর্চার পরিধিটা কিন্তু এক সমান থাকবে না, একটু বাড়িয়ে দিতে হবে। কারণ কম্পিটেন্সি না বাড়ালে একই রকম চর্চা হলে তাদের একঘেয়েমিতা দূর হবে না। সুতরাং আমরা এই এই মানে ক্ষেত্রটিতে কীভাবে আলোচনা করব তা তো আপনারা ম্যানুয়ালে দেখতে পাবেন। সে বিষয়ে আমরা আলোচনার পরিধিটাকে কীভাবে বাড়াবো সেটা নিয়েও একটু ভাবনা চিন্তা সকলের মধ্যে থাকতে হবে। যদি আমরা দূরত্ব নিয়ে আমরা রেমিডিয়েশনে আলোচনা করেছি, সেই দূরত্ব নিয়ে এখানে কীভাবে আলোচনা করতে হবে সে বিষয়ে নিয়ে নিজেদের একটু ভাবনা চিন্তা করতে হবে, এবং এখানেও সেটা বলাও আছে। প্রশ্ন আসবে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারি, এর উত্তর হলো আমরা বাজার নিয়ে আলোচনা করতে পারি, পরিবেশ নিয়ে আলোচনা করতে পারি, কোনো থিম নিয়ে আলোচনা করতে পারি, বিদ্যালয় নিয়ে আলোচনা করতে পারি, শ্রেণীকক্ষ নিয়ে আলোচনা করতে পারি, বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন থিম নিয়ে শিশুদের সামনে আলোচনা করতে পারি। আচ্ছা, তোমরা কি খেলতে ভালোবাসো? ক্রিকেটে ব্যাট দেখতে কেমন তুমি বলো? তাহলে আমরা অঙ্কের ভাষায় তাকে কি বলবো? বাহ, খুব সুন্দর একটা আছে। আচ্ছা, একটা দলে কতজন থাকে? সরাস তুমি বলো। তাহলে দুটো দলে কতজন হবে? বাইশ জন। বাহ, সরাস দলে। আচ্ছা, ক্রিকেটে আমরা যে বল আর ব্যাটটা পাচ্ছি, তো তোমরা বলো তো বলটা বেশি ভারী না ব্যাটটা বেশি ভারী? কৌশিক তুমি বলো তো। বাহ, খুব সুন্দর। সংখ্যা সম্পর্কিত কার্যকলাপ, অনেকে বলেন গণিত হলো সংখ্যার বিজ্ঞান, অর্থাৎ গাণিতিক সমস্যার সমাধানের জন্য সংখ্যা জ্ঞান অপরিহার্য, সংখ্যা জ্ঞানের প্রয়োজন। এই ব্রিজিংয়ে সংখ্যা সম্পর্কিত ক্রিয়াকলাপ বা কার্যকলাপে যেগুলি করতে হবে সে বিষয়গুলি হলো নোটের সাহায্যে সংখ্যা পরিচয়, বিস্তার সরণি ও নোটের সাহায্যে গাণিতিক সমস্যা সমাধান।
এই বিষয়গুলোর উপরে জোর দিতে হবে। যে সকল শিশুরা দুই অঙ্কের সংখ্যা, দুই অঙ্কের সংখ্যার যোগ বিয়োগ গুণভাগ শিখেছে, সেই সকল শিশুদের জন্য আমরা তিন অঙ্ক, চার অঙ্ক বা তারও বেশি সংখ্যার পরিচয় নোটের সাহায্যে বা বিস্তার রূপে এগুলো করাতে হবে। প্রশ্ন আবার এখানেও আসে যে সংখ্যার পরিচয় মানে কি। আগেও আমরা বলেছি রেমিডিয়েশনে যে সংখ্যার পরিচয় শুধুমাত্র সংখ্যাকে দেখা নয়, সংখ্যার পরিচয় মানে হলো সংখ্যাকে বিশেষ রূপে চিনতে পারা, জানতে পারা, সংখ্যার প্লেসটাকে চিনতে পারা, তার ভ্যালুটাকে চিনতে পারা, এক্সপেন্ডেড ফর্মটাকে চিনতে পারা, অ্যাসেন্ডিং অর্ডারটাকে সম্বন্ধে জানতে পারা, ডিসেন্ডিং অর্ডারটা সম্বন্ধে জানতে পারা, প্রয়োগ করতে শেখা ইত্যাদি বিষয়গুলোর উপরে বিশেষভাবে নজর দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত একটি শিশু এই সংখ্যার প্রয়োগ, তার পরিচয়, চেনা জানা, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, এক্সপেন্ডেড ফর্ম ইত্যাদি বিষয়ে প্রয়োগ করতে শিখছে তার বাস্তব জীবনের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তাকে সংখ্যার পরিচয় বলে মেনে নেওয়া যাবে না। তাই শ্রেণীকক্ষের মধ্যে একটি শিশু যাতে তার সংখ্যার ধারণাটি সঠিকভাবে করতে পারে, তার বিশেষ সহায়তা আমাদের এই স্তরে করা প্রয়োজন। এই সংখ্যা সম্পর্কিত সম্যক ধারণা অর্জন করার জন্যে আমরা অনেক ধরনের মেটেরিয়াল আমরা ইউজ করতে পারি। বিস্তার সরণী চার্ট, সংখ্যা কার্ড, নাম্বার কার্ড, নাম্বার চার্ট ইত্যাদিগুলো আমরা ব্যবহার করতে পারি। তবে আমরা একই কথা বলবো যে কোন ক্রমে কিভাবে গেলে, মানে যাওয়া প্রয়োজন একটা সংখ্যা বিস্তার, মানে সংখ্যা সম্বন্ধে সম্যক ধারণা অর্জনের জন্যে, এর থেকে বেশি প্রয়োজন হলো একটি শিশু কিভাবে সংখ্যা সম্পর্কিত সম্যক ধারণা সুদৃঢ়ভাবে অর্জন করতে পারছে, সেইভাবে ক্রিয়াকলাপকে এগিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন। বিস্তার সারণী চার, এই বিস্তার সারণী চারটা শিক্ষকরা বোর্ডে প্রথমে লিখবে। লেখার পর বিভিন্ন প্যাটার্নে পড়বে, এক, দশ, একশো, এক হাজার। পড়ার পর আলাদা আলাদা ভাবে বাচ্চাদের পড়াবে, দশ, কুড়ি, তিরিশ, চল্লিশ। পড়া হয়ে গেলে ছোট দলে ভাগ করে দিবেন, ভাগ করার পর একটা বাচ্চা পড়বে, বাকি বাচ্চারা দেখবে, এইভাবে প্রতিটা বাচ্চাই পড়বে। শিক্ষকরা লক্ষ্য রাখবে যে ঠিকঠাক পড়ছে কিনা। আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি হলো নোটের সাহায্যে সংখ্যা পরিচয়। প্রথমে আমরা টাকা দেখিয়ে বাচ্চাদেরকে টাকার পরিচয় করাবো, তারপরে একশো টাকার নোটে কটা দশ টাকা হয়, তারপরে এক হাজার টাকার নোটে কটা একশো টাকা হয় সেটা বাচ্চারা জানবে। চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। তাহলে এখানে কটা দশ টাকার নোট আছে? দশটা। তারপরে আমরা শিক্ষক একটা নির্দিষ্ট পরিমাণ টাকার কথা বলবে, বাচ্চারা একজন বাচ্চা টাকাটা হাতে নিয়ে গুনে দেখাবে, তারপরে আমরা মেঝেতে একটা ছক বানাবো, ছকে নির্দিষ্ট জায়গায় বাচ্চারা টাকাগুলো রাখবে, রাখার পর সংখ্যাটা লিখে দিবে, লিখার পর বাচ্চারা ছোট দলে ভাগ হয়ে যাবে, সেখানে শিক্ষক একটা নির্দিষ্ট পরিমাণ টাকার কথা বলবে, সেই টাকা নিয়ে বাচ্চারা নির্দিষ্ট ঘরে রেখে নিজেরা সংখ্যাটা লিখবে। আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি হলো স্থানীয় মানের পরিচয়। প্রথমে শিক্ষক ক্লাসের যে কোনো একজন বাচ্চাকে একটা তিন অঙ্কের সংখ্যা বলতে বলবে। আচ্ছা, তাহলে তোমাদের মধ্যে থেকে একজন একটা তিন অঙ্কের সংখ্যা বলো, কে বলবে? বিউটি তুমি বলো তো। ৩২৪। তাহলে বিউটি কত বললো? ৩২৪। আচ্ছা, এবার তোমরা বলো তো, আমরা তো ৩২৪ বলছি, কিন্তু আমরা আলাদাভাবে কি ৩০০ দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। তাহলে চলো আমরা মেঝেতে একটা ছক করি, ছক করে আমরা পড়ার চেষ্টা করি। এখন ছাত্রটি যে সংখ্যাটি বলেছে সেটা মেঝেতে ছকে লিখে দেখাবে। পরবর্তীতে শিক্ষক ক্লাসের একজন বাচ্চাকে একটা তিন অঙ্কের সংখ্যা লিখতে বলবে, শিক্ষক সেই সংখ্যাটা বোর্ডে লিখবে, লিখার পর সেই সংখ্যাটা দিয়ে স্থানীয় মানের পরিচয় করবে এবং পরবর্তীতে অন্য একজন শিশুকে দিয়ে তার বিস্তারিত রূপটা লিখতে বলবে। এবার বাচ্চারা ছোট দলে ভাগ হয়ে যাবে, প্রত্যেককে একটা করে তিন অঙ্কের সংখ্যা দেওয়া হবে, সেই সংখ্যাটা বাচ্চারা স্থানীয় মান বের করে দেখাবে। অপারেশনস উইথ অড প্রবলেম, এখানে যেগুলি করতে হবে সেগুলি হলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি। তবে
এই ক্ষেত্রটিতে প্রধান উদ্দেশ্য হলো বোধগম্যতার সাথে গণিতকে বুঝে পড়া। অর্থাৎ একটি শিশু কোনো নিউমেরিক ফর্মে যেন গণিতকে সলভ না করে তার জন্যে বিশেষভাবে নজর দেওয়া হয়েছে। এখানে গাণিতিক সমস্যাটাকে বোধগম্য করে একটি শিশু যেন যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা প্রাপ্ত করতে পারে তার জন্যেই এই আলোচনাটি করা অত্যন্ত জরুরি। অনেক সময় দেখা যায়, আপনারাও দেখবেন, কোনো শিশুকে যখন আমরা নিউমেরিক ফর্মে যখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ দিই তখন কোনো শিশু হয়তো সেটাকে আঙুলে গুলে মনে হোক বা কোনো দাগ কেটে হোক একটি শিশু সমাধান করে দেয়। বা অনেক সময় দেখবেন অনেক শিশুরা যে ক্রমে অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে যেভাবে যাওয়া উচিত শিশুটা হয়তো বাম দিক থেকে ডান দিকে করে দিল। এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, এই নিয়মটি শিশু কিন্তু সংখ্যা জ্ঞানের মধ্য দিয়ে শিখেছে। কিন্তু যখন কোনো লিখিত সমস্যা নিয়ে সমাধানে বা কোনো লিখিত সমস্যা একটি শিশুর সামনে দেওয়া হয় শিশুটি বুঝে উঠতে পারে না যে কীভাবে এই সমস্যা সমাধান করতে হবে। এর বিশেষ কারণ হলো শিশুটির সামনে লিখিত সমস্যা কোনো দিন আসেনি। এই লিখিত সমস্যার মধ্যে গণিত কীভাবে লুকিয়ে আছে, কীভাবে তার সমাধান করা প্রয়োজন সেই বিষয়ে এখনও পর্যন্ত শিশুটি ম্যাথমেটাইজ করতে পারেনি, যার ফলে এই সমস্যা শিশুর হয়ে থাকে। তবে এই বিষয়ে বিশেষ চিন্তা করার কোনো প্রয়োজনও নেই। প্রতিদিন শ্রেণীকক্ষের মধ্যে বাস্তব উদাহরণ দিয়ে শ্রেণীকক্ষে লিখিত সমস্যার চর্চা আপনারা করুন। দেখবেন শিশুরা একদিন লিখিত সমস্যা নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবেই আপনি দিন না কেন সমস্যা সমাধানে তারা চেষ্টা করছে। এবং এই লিখিত সমস্যা সমাধান যখন শিশুরা করতে পারবে, অর্থাৎ এর মধ্যে লুকিয়ে থাকা তর্ক বিতর্ক যুক্তি যখন শিশু বুঝে নিতে পারবে, তখন গণিত তার কাছে আর ভয় বা শুধু সংখ্যা জ্ঞানের তত্ত্ব হিসাবে দেখা দেবে না। গণিত তখন তার কাছে হয়ে যাবে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, যে কীভাবে গণিতকে করতে হবে। তাই একটি শিশুকে এই বিষয়ে জ্ঞান অর্জন করার জন্যে শ্রেণীকক্ষের মধ্যে প্রতিনিয়ত গণিতকে লিখিতভাবে দেওয়া এবং সে বিষয় নিয়ে চর্চা করা, লিখিত সমস্যার মধ্যে কী আছে, কী দেওয়া আছে, কী করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। এই বিষয়ে আপনাদের ম্যানুয়ালেও দেওয়া আছে, এছাড়া ভিডিওটিতেও আপনারা দেখবেন যে কীভাবে লিখিত সমস্যা নিয়ে ধীরে ধীরে একটি শিশুর বৌদ্ধিক গণিত অর্থাৎ কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের দিকে এবং গণিতের হায়ার কম্পিটেন্সি ডেভেলপের দিকে কীভাবে এগিয়ে যাওয়া হচ্ছে সব বিষয়গুলো আপনি ভিডিও। তৃতীয় পর্যায়ের প্রথম অ্যাক্টিভিটি হলো লিখিত সমস্যার যোগ। এই অ্যাক্টিভিটিতে শিক্ষক একটা লিখিত সমস্যার যোগ বলতে বলতে লিখবেন, এরপর ক্লাসের একজন বাচ্চাকে দিয়ে বোর্ডের লিখিত সমস্যাটাকে পড়াবো। আচ্ছা, তোমাদের মধ্যে একজন পড়ে শোনাও, কে পড়ে শোনাবে? দীপ পড়ে শোনাও। ধনুর কাছে 145 টাকা ছিল। এরপর লিখিত সমস্যার উপর বাচ্চাদেরকে কয়েকটা প্রশ্ন করব। আচ্ছা, ধনুর কাছে তাহলে কত টাকা ছিল? 145 টাকা। এরপর বাচ্চাদের নিয়ে আমি মেঝেতে একটা ছক বানাবো, ছক করে সেখানে আমরা সমস্যার সমাধান করব। এরপর বাচ্চাদের ছোট দলে ভাগ করে দিব, ভাগ করে তাদেরকে প্রত্যেক দলকে একটা করে লিখিত সমস্যা দিব, তারা গ্রুপে আলোচনা করে তার সমাধান করবে এবং টিচাররা ঘুরে ঘুরে দেখবে। তৃতীয় পর্যায়ের দ্বিতীয় অ্যাক্টিভিটি হলো লিখিত সমস্যার বিয়োগ। বিয়োগ আমরা বোর্ডে একটা লিখিত সমস্যা বলে বলে লিখব, লিখার পর বাচ্চাদের দিয়ে পড়াবো। কৌশিকের কাছে 352 টাকা ছিল। এরপর আমরা বোর্ডের লিখিত সমস্যা থেকে কয়েকটা প্রশ্ন করব। তাহলে কৌশিকের কাছে কত টাকা ছিল? অঙ্কিতাকে কত টাকা দিল? 125 টাকা। প্রশ্ন হয়ে যাওয়ার পর আমরা মেঝেতে একটা ছক করব, ছক করে একটা লিখিত সমস্যার সমাধান করব। তারপরে আমরা ছোট দলে ভাগ হয়ে যাব, ভাগ হয়ে যাওয়ার পর প্রত্যেক দলকে একটা করে সমস্যা দিব, সেগুলো তারা দলে আলোচনা করে সমাধান করবে এবং শিক্ষক প্রতিটা দলে ঘুরে ঘুরে দেখবে। তৃতীয় পর্যায়ে তৃতীয় অ্যাক্টিভিটি হলো লিখিত সমস্যার গোল। প্রথমে শিক্ষক একটা সমস্যা বলে বলে বোর্ডে লিখবে, লিখার পর ঘরের যে কোনো একজন বাচ্চাকে দিয়ে সমস্যাটাকে পড়াবে। পড়ানোর পর শিক্ষক সেই সমস্যাটার ওপর কয়েকটা প্রশ্ন করবে। প্রশ্ন হয়ে যাওয়ার পর, আচ্ছা ঘুম কেন করবো অঙ্কিতা বলো? একটা জিনিসের দাম
দাম থেকে অনেকগুলো জিনিসের দাম বের করতে হলে গুণ করতে হবে। শিক্ষক বোর্ডে সেই সমস্যার সমাধানটা ছকের মাধ্যমে করে দেখাবে। এরপর বাচ্চাদের ছোট দলে ভাগ করে দেওয়া হবে। বাচ্চাদেরকে প্রত্যেক দলে একটা করে সমস্যা দেওয়া হবে। বাচ্চারা সে গ্রুপে আলোচনা করে সেটা সমাধান করার চেষ্টা করবে এবং শিক্ষক প্রতিটা গ্রুপে যেয়ে যেয়ে দেখবে। তৃতীয় পর্যায়ে চতুর্থ অ্যাক্টিভিটি হলো লিখিত সমস্যার ভাগ। প্রথমে শিক্ষক একটা লিখিত সমস্যা বোর্ডে বলে বলে লিখবে। লিখার পর ক্লাসের একজন ছাত্রকে দিয়ে পড়াবে। পড়ানো হয়ে গেলে শিক্ষক সেই সমস্যা থেকে কয়েকটা প্রশ্ন করবে। আর কি চেয়েছে? প্রশ্ন হয়ে যাওয়ার পর শিক্ষক বোর্ডে ছকের মাধ্যমে সেই ভাগটা করে দেখাবে। হয়ে গেলে তারপরে বাচ্চাদের ছোট দলে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেক দলে একটা করে সমস্যা দেওয়া হবে। বাচ্চারা সেটা দলে আলোচনা করে সমাধান করবে এবং শিক্ষক প্রতিটা দলে যেয়ে দেখবে। অন্যান্য দক্ষতা বা আদার্স কম্পিটেন্সি, আমাদের জীবনে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ে মাপ অনুমান বা গোনার প্রয়োজন হয় এবং এটা স্বাভাবিক। আর এই মাপ অনুমান এবং গোনা এটা জীব স্বাভাবিকভাবেই অর্জন করে থাকে। অনেকে বলেন গণিত হলো প্রকৃতির বিজ্ঞান, তাই শুধুমাত্র সংখ্যা জ্ঞান দিয়ে একটি শিশুকে গণিতের পরিমণ্ডলকে বোঝানো যাবে না। প্রতিনিয়ত আমাদের গোনা এবং মাপের মধ্যে এক নিবিড় সম্পর্ক আছে। এই গোনা এবং মাপ অনুমান এইগুলো সমগ্র গণিতের পরিমণ্ডলকে জুড়ে আছে। মানে এক কথায় আমরা বলতে পারি যে গণিতের দুনিয়া শুধুমাত্র সংখ্যা তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, বহুধা বিস্তৃত। তাই সংখ্যা জ্ঞান যতটা প্রয়োজন ততটাই প্রয়োজন অন্যান্য দক্ষতার বিকাশ। শুধুমাত্র সংখ্যা জ্ঞান দিয়েই গণিতের সম্যক ধারণা অর্জন করানো সম্ভব নয়। তাই গণিতকে আরও প্রগতিশীল শিখনের মধ্য দিয়ে এগিয়ে যেতে হলে আমাদের বিভিন্ন বস্তুর আকার আকৃতি মাপ অনুমান ইত্যাদি বিষয় নিয়ে আরও গভীরভাবে চর্চার প্রয়োজন। কারণ প্রগতিশীল শিখন ও গণিত সম্বন্ধে স্বচ্ছ ধারণা অর্জন করতে হলে সংখ্যা পরিচয়ের সাথে সাথেও অন্যান্য দক্ষতার আলোচনা করা জরুরি। এই অন্যান্য দক্ষতার মধ্যে যেমন ভগ্নাংশ, আকৃতির পরিচয়, মাপ অনুমান বা একটি শিশুর বোধে সহজেই ধরা দেবে যে গণিত শুধুমাত্র সংখ্যা জ্ঞান নয় বা সংখ্যা তত্ত্ব নয়, গণিতের অনেক রূপ, গণিত অনেক বহুধা বিস্তৃত এবং গণিতের অনেক শাখা আছে। বীজগণিত, জ্যামিতি ইত্যাদি বিষয়ে সম্যক ধারণা তার সে অর্জন করতে পারবে। আপনাদের ম্যানুয়ালে অন্যান্য দক্ষতার বিষয়ে অনেক কিছু লেখা আছে, আপনারা দেখবেন এবং এই ভিডিওটিতেও আপনাকে বুঝে নিতে সহায়তা করবে এই অন্যান্য দক্ষতায় আমরা কোন কোন ধরনের কার্যকলাপ আমরা করতে পারি। চতুর্থ পর্যায়ের প্রথম অ্যাক্টিভিটি হলো মাপ ও অনুমান। প্রথমে আমি একটা ছবি দেখিয়ে বাচ্চাদের বলবো যে এটার মাপ কত হবে। ছবিটার এই লম্বাটা কত হবে তোমরা বলতে পারবে? 10 সেমি। বাচ্চারা অনুমান করে একটা মাপ বলবে। পরে আমরা আবার বাচ্চাদের ডেকে সেটা মাপ করে দেখে নেব। দেখার পর আমি বোর্ডে সেম একটা ছবি আঁকব। আঁকার পর আমি সেটাকে পরিসীমা ও ক্ষেত্রফলটা বের করে দেখাবো। এরপর আমরা ছোট দলে ভাগ করে দিব। ভাগ করার পর বাচ্চাদেরকে আমি একটা ছবি দিব, তাতে মাপ লেখা থাকবে। বাচ্চারা ছোট দলে আলোচনা করে পরিসীমা ও ক্ষেত্রফলটা বের করবে। চতুর্থ পর্যায়ের দ্বিতীয় অ্যাক্টিভিটি হলো আকৃতির পরিচয়। এর উদ্দেশ্য হলো কোনো বস্তুর আকৃতি সম্পর্কে ধারণা লাভ করা, কোনো বস্তুকে সমানভাবে ভাগ করা এবং তাকে সেটাকে সংখ্যায় লেখা এবং বিভিন্ন আকৃতির মধ্যে পার্থক্য চিনতে পারবে। প্রথমেই শিক্ষক বোর্ডে কয়েকটা ছবি আঁকবে, সেই ছবিগুলোকে বাচ্চাদেরকে চেনাবে। চেনানোর পর ছোট দলে ভাগ করে দিবে। ভাগ হয়ে গেলে বাচ্চাদেরকে কিছু কাঠি দিবে। কাঠি দেওয়ার পর তাদেরকে চিত্র করতে বলবে। এরপর আমরা ভগ্নাংশের উপর কাজ করব। বাচ্চারা ছোট দলে ভাগ হয়ে যাবে। প্রত্যেক গ্রুপকে একটা করে আকৃতি দিয়ে দেওয়া হবে। প্রত্যেক গ্রুপ সেই আকৃতিটাকে সমান ভাগে ভাঁজ করে আকৃতি তৈরি করবে। তারপরে আমরা বোর্ডে আবার সেই আকৃতিগুলোকে ছবির আকারে আঁকবে। আঁকার পর সেটাকে সংখ্যায় প্রকাশ করবে। এরপর বাচ্চাদের প্রতিটা দলে আমি একটা করে কার্ড দিয়ে দেবো। কার্ডে অনেক রকমের আকৃতি থাকবে, সেটাকে বাচ্চারা সংখ্যার আকারে সমাধান করবে। এরপর দলে ভিজুয়াল কার্ড দিয়ে দেওয়া হবে। সেই ভিজুয়াল কার্ডটাতে বিভিন্ন রকমের আকৃতি থাকবে,
এবং নিচে কিছু প্রশ্ন থাকবে, সেই আকৃতিগুলো দেখে বাচ্চারা সেই প্রশ্নের সমাধান করবে। এই পর্যায়ে বিশেষ কতগুলি কথা আমি আবার স্মরণ করাতে চাই, সেটা হলো এক, এখানে কোন শিশুরা আসবে? এখানে সেই সকল শিশুরা আসবে যারা রেমিডিয়েশনে 50-60 ঘন্টা সাপোর্ট পাওয়ার পরে, মানে কাজের পরে বেসিক ফোর কম্পিটেন্সি ডেভেলপ করেছে, মানে 2 অঙ্কের সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ করতে সক্ষম হয়েছে, তারা এখানে অংশ নেবে। দ্বিতীয়টি হলো যে কত ঘন্টা, এমন একটা প্রশ্ন আসতে পারে। এটি হলো এই কার্যক্রমটি 50-60 ঘন্টার জন্যেই করা হবে। এর মেন উদ্দেশ্য থাকবে শিশুরা যেন তার নিজস্ব শ্রেণী গণিতের কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারে। তৃতীয় যে বিষয়টি মনে রাখতে হবে, রেমিডিয়েশনের মতোই এখানে কিন্তু ওই ক্ষেত্রগুলো নিয়েই কাজ করতে হবে, তবে একই ক্ষেত্র হলেও আমার কম্পিটেন্সি কিন্তু বাড়াতে হবে। যে শিশুরা 2 অঙ্কের সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ করতে পেরেছে তাকে আমরা 3-4 অঙ্ক বা তারও বেশি শিশুর দক্ষতা বা ক্ষমতা বুঝিয়ে আমরা তাকে হায়ার কম্পিটেন্সি দিকে এগিয়ে যেতে সহায়তা করব। এখানে যে ক্রিয়াকলাপগুলি করতে হবে সেটা যেন শিশুর হায়ার কগনিটিভ স্কিল ডেভেলপ হয় সেই বিষয়ে নজর রাখতে হবে। চতুর্থত যেটা বলা সেটি হল এখানেও কিন্তু দলগত ব্যক্তিগত কাজের সুযোগ দেওয়াটা অত্যন্ত জরুরি। পরবর্তী যেটা আমি বলতে চাই সেটি হলো ক্লাসটি কিন্তু শিশুকেন্দ্রিক হওয়া অত্যন্ত জরুরি এবং এখানে ব্যক্তিগত দলগত কাজের মান্যতা দেওয়াও অত্যন্ত জরুরি।